অব্যাহত আছে রাজ্যজুড়ি ডাম্পারর দৌরাত্ম। ডাম্পারর দৌরাত্মর কথা প্রকৃততে কলে শেষে নহব, আর এটা ধারাবাহিকভাবে কেটামান দিনের কথা যদি আমি উল্লেখ করো তো কেবাটাও দুর্ঘটনা সংঘটিত করেছে ডাম্পার। ডাম্পার চালক সকলক, ডাম্পার কেবল চালক সকলক বলেই নহয় ডাম্পারর গরাকী সকলকো হাত জোড় করে পরিবহন মন্ত্রীয়ে কলে, আমি একেবারে করজোড়ে নিবেদন করিম ডাম্পারের মালিক সকলক, ডাম্পারের ড্রাইভার সকলক বা সব গাড়ির ড্রাইভার বা মালিক সকলক যে আপনাদের নিয়ন্ত্রিত গতিত গাড়িটি চলায়। ডিসিপি জয়ন্ত সারথি বরাই প্রত্যেকক্ষণ থানালে কঠোর নির্দেশনা জারি করেছিল যে যদি কোনো ডাম্পার চালকে এনে ধরনের দৌরত্ম সৃষ্টি করে বা এনে ধরনের বাহন চলায় বা এনে ধরনের দুর্ঘটনা সংঘটিত করে তেওঁলোকক নাকি লগাব লাগবে। কিন্তু সেই উক্ত সেই দিনটোতে কেবাটাও দুর্ঘটনা সংঘটিত করে পরিবহন মন্ত্রীগুলো করা সেই আহ্বান বা সেই অনুরোধ সেই সকল ডাম্পার চালকে দেখিলে নে? বারো ডাম্পার বাস মালিক সংস্থার ওসর গেছো, তেওঁলোকৰ অভিযোগ গৈ করজোরে কই আইছো যে মানক আপনালোকে কিন্তু কোনো না কোনো ঠাইত নামানে, এই কারণে এনেকুৱা দুর্ঘটনা হৈ আছে। হোটেল রেডিশন ব্লু রিসর্ট এগৰাকী যুবকক মহতিয়া লৈ গল ডাম্পার। ভিজুয়ালটো আপোনালোকে নিশ্চয় দেখিছে কেনেকৈ এই দুর্ঘটনাটো সংঘটিত হৈছে আৰু এই দুর্ঘটনাত এগৰাকী যুবকৰ মৃত্যু হৈছে। কেবল হোটেল রেডিশন ব্লুৰ সন্মুখত নহয় বা কেবল গুৱাহাটী মহানগরীত নহয়, 3 ফেব্রুয়ারি তামুলপুরের নাগরিজুড়ির তামুলপুর উদালগুড়ি পথত দুজন লোকক মহতিয়ায় লৈ যায় ডাম্পারে, নারায়ণ সরকার আর হরম্ভ দাস। কেবা কিলোমিটার দূরত গৈ রাজপথত ডাম্পার রখায় আনকি চালকে পলায়ন করে। 2 জানুয়ারীত কামরূপর গন্ধমর রাজপথত তীব্রবেগী ডাম্পারে মহতিয়ায় লৈ গল এহাল স্বামী স্ত্রীক। রাজপথর দাঁতিত থাকা নিজের পান তামোলর দোকানত বহি থাকা অবস্থাত AS25FC0762 নম্বর ডাম্পারখনে দোকান সহ মহতিয়ায় লৈ যায় দুয়োকে। 3 জানুয়ারি বরপেটা রোডত নিশা শিমলাগুড়ি 31 নং রাষ্ট্রীয় ঘাইপথত তীব্রবেগী ডাম্পারে মহতিয়ায় নিলে বাইক সহ যুবকক। 14 জানুয়ারি ভোগালী বিহুর উরুকার দিনাই রঙিয়ার মুরারা চকত ডাম্পারে মহতিয়ালে সাইকেল আরোহী উত্তম কলিতা নামৰ এগৰাকী সাইকেল আরোহীর মৃত্যু হল। 27 জানুয়ারিত কামরূপর বংশরত পুনৰ ডাম্পারৰ দৌরাত্ম, এগৰাকী পথচাৰী স্কুলীয়া ছাত্রীক ডাম্পারখনে খুন্দিয়াইছিল। 20 ফেব্রুয়ারি ডাম্পারৰ দৌরাত্মত উত্তর গুৱাহাটীৰ শিলহাকুত রাষ্ট্রীয় পর্যায়ৰ সাঁতোরবিদ হেমন্ত দাসৰ মৃত্যু। 19 ফেব্রুয়ারি তিয়কত ডাম্পারৰ দৌরাত্ম, তিয়কৰ 37 নং রাষ্ট্রীয় ঘাইপথৰ জগদুয়ারত ডাম্পারৰ খুন্দাত পথত গুৰুতৰভাৱে আহত মাহাৰাৰ ৰাতুল শইকীয়া। 22 ফেব্রুয়ারি তিয়কত পুনৰ ডাম্পারৰ দৌরাত্ম, তিয়কৰ মুদৈজান জাজিমুখ পথত ডাম্পারৰ খুন্দাত গুৰুতৰভাৱে আহত হয় জাজিমুখৰ হাতীশাল প্ৰাথমিক বিদ্যালয়ৰ সহকাৰী শিক্ষক সুশীল গগৈ। এয়া এই ডেৰটা মাহৰ কথা কৈছো আমি, 8টাকৈ দুর্ঘটনার কথা, যদি দুর্ঘটনার খবর আমি পাইছো কিন্তু খবর নোপোৱা এনে বহু দুর্ঘটনা আছে যে ডাম্পারৰ দ্বারা সংঘটিত হৈছে। প্রত্যেকবার যদি আমি চাও তেতিয়ালে ডাম্পার চালকে কিন্তু ঘটনাটো সংঘটিত করে পলায়ন করে। গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত লোকর মৃত্যু হওয়া বেশিরভাগে আমি শুনেছো, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া শুনেছো, কিন্তু কথা হয়েছে যে পুয়ার ভাগত যধরনের ডাম্পার চলাচল করে গুৱাহাটী মহানগরীর মাঝ ভাগত, ঠিক তেনেধরনের নিশার ভাগতো একে ধরনের ডাম্পার চলাচল করে, আর কেনে ধরনের চলাচল করে সে আপনি মানে সদায় প্রত্যক্ষ করে আছো। ইয়া গুৱাহাটী মহানগরীর কথা কৈছো, যত মহানগরীর ভিতর ভাগতে যদি 6 মাইলৰ পৰা ভেটাপাড়া বেলতলালেকে ডাম্পারে নিজের মতে বাহন চলাব পারে, নিজের মতে ডাম্পার চলাব পারে, সরু সরু গাড়িক তেওঁলোকে মহতিয়ায় লৈ যাব পারে বা স্কুটিক মহতিয়ায় লৈ যাব পারে, তেতিয়াহলে যিসমূহ হাইওয়ে আছে বহল পথ আছে সেইসমূহত ডাম্পার কেনেকৈ চলিব পারে, কেনে ধরনে চলাব পারে চালকে ভাবি চাওক এবার। মুঠর উপর এই ডাম্পার চালকর যে দৌরাত্ম সেয়া বন্ধ করিব হলে কিবা নহয় কিবা এটা পন্থা হাতত লব লাগিব পরিবহন বিভাগ আর যান বাহন আরক্ষী, কিন্তু সেয়া কি হব পারে।